স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো আছো। তা আবার আমি চলে এসেছি, ওয়েলকাম ব্যাক। আজকে নতুন ক্লাস নিয়ে, ক্লাস 12 এর তড়িৎ প্রবাহ এবং ওমের সূত্রের আজ নতুন ক্লাস আলোচনা করব। 3 নম্বর ক্লাস চলছে আমাদের। তা এই 3 নম্বর ক্লাসটা তোমরা দেখো, দেখলে তোমার ফিজিক্স প্রতি ভালোবাসা জন্মে যাবে, আমি কথা দিচ্ছি। আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাস্তব জীবনে। প্রত্যহ ইলেকট্রনিক্সে, যন্ত্রপাতিতে এইসব জিনিসপত্র লাগানো থাকে, এরকম ভাবে কাজকর্ম করা থাকে যেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না, সেটা আমরা আজকের খাতা কলমে করে দেখব। তা দেখি, চেষ্টা করে দেখি তোমরা কতটা বুঝতে পারো, সেই আমি আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারবে। মন দিয়ে দেখো, খাতা পেন সঙ্গে রেখো, যাতে আমরা পরবর্তীকালে যে বইগুলো পড়বো সেগুলোর সঙ্গে খাতাটা মিলিয়ে দেখবো যে কেমন লাগছে। তা আশা করি তোমরা বুঝতে পারবে, বোঝানোর চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। চলো তাহলে শুরু করি আমরা আজকের বিষয়। তা আজকের বিষয়টা দেখো, লেখা আছে এখানে শান্ট বা বিকল্প পথ। শান্ট বা বিকল্প পথ বলতে, এটা খুবই ইলেকট্রনিক্সের জিনিস, যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় তার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই শান্ট কর্তাটা ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণ দেওয়া যাক তোমাদের, যে কোনো যন্ত্রপাতিকে তোমরা যদি সুরক্ষিত রাখতে চাও তাহলে তোমাকে শান্ট ব্যবহার করতে হবে। কিভাবে তুমি শান্ট ব্যবহার করে সুরক্ষিত রাখবে সেটা একটু, তা যে কোনো একটি যন্ত্রপাতিকে আমরা ধরে নিতে পারি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, গ্যালভানোমিটার। তা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি প্রবাহ পাঠানো হয় তাহলে কি দেখব? যদি প্রবাহটা যায়, তাহলে যদি বেশি প্রবাহ চলে যায়, আমরা গ্যালভানোমিটারের নির্দিষ্ট একটা প্রবাহ মাত্রা আছে, তার থেকে যদি বেশি প্রবাহ যদি চলে যায় তাহলে কি দেখব? সে যন্ত্রটা খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই যে খারাপ হয়ে যাবার বা পুড়ে যাবার হাত থেকে রক্ষা করার জন্য আমরা একটা বিকল্প পথ হিসেবে বেছে নেবো। কাকে? এই শান্ট বা বিকল্প পথ হিসেবে একটা রেজিস্ট্যান্স কে বেছে নেবো, ক্ষুদ্র রেজিস্ট্যান্স বা কম রোধ বিশিষ্ট রেজিস্ট্যান্স কে বেছে নেবো। তা যেমন একটা, যদি বলা হয় কোনো একটা জলের পাইপ থেকে জল যাচ্ছে, সেই জলের পাইপে যতটা জল ধরার কথা তার থেকে যদি বেশি জল যায় তাহলে জলের পাইপটা ফেটে যাবে। তাহলে সেই, যাতে ফেটে না যায়, সেই ব্যবস্থাটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে, পাশ থেকে যদি বলি অন্য একটা পাইপ জুড়ে দেবো তাহলে সেখান থেকেও কিছু পরিমাণে জল চলে যাবে, তাহলে আমাদের জলের পাইপটা আর ফেটে যাবে না। ঠিক একই রকম কোনো একটি যন্ত্রকে, যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি একটা গ্যালভানোমিটার নেওয়া হয়েছে, সেই গ্যালভানোমিটার এর একটা নির্দিষ্ট প্রবাহ মাত্রা আছে, নির্দিষ্ট একটা ধারণ ক্ষমতা আছে, তার থেকে সে বেশি প্রবাহ নিতে পারবে না, সহ্য করতে পারবে না, সে পুড়ে যাবে। তাহলে এই একটা গ্যালভানোমিটার নিলাম, যার আমরা রোধকে জি দ্বারা প্রকাশ করেছি, এখান থেকে কিছু প্রবাহ পাঠানো হচ্ছে। সেই প্রবাহকে আমরা যদি কমাতে চাই, প্রবাহ যদি কমাতে চাই, এই যন্ত্রটাকে যদি আমরা বাঁচাতে চাই পুড়ে যাওয়ার হাত থেকে, তাহলে কি করব? এর সঙ্গে একটি একটা নিম্ন মানের রোধ যুক্ত করে দেব, নিম্ন মানের একটা রোধ যুক্ত করে দেব। কিন্তু কিভাবে যুক্ত করব? তার সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তাহলে এটাকে আমরা বললাম শান্ট, যাকে, যা রোধ আমরা দিয়েছি এস। তাহলে এখানে যে প্রবাহটা পাঠানো হচ্ছে সেই প্রবাহটা দুটি অংশে বিভক্ত হয়ে গেল, একটা হচ্ছে এই পথে গেল আর একটা হচ্ছে এই পথে গেল। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে তাকে আমরা আই জি দ্বারা প্রকাশ করলাম, আর শান্টের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা আমরা আই এস দ্বারা প্রকাশ করলাম। এবারে এই যে রোধটা ব্যবহার করা হয়েছে, এই রোধটা কিন্তু অতি নিম্নমানের রোধ, খুব উচ্চমানের রোধ নয়। এই ব্যবস্থাটা করার জন্য কিন্তু আমরা গ্যালভানোমিটারটা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। শুধু গ্যালভানোমিটার নয়, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট যদি, যে ভালো ইনস্ট্রুমেন্ট নেওয়া হয় সেই ইনস্ট্রুমেন্ট যাতে পুড়ে না যায়, তার জন্য আমরা এরকম তার সঙ্গে সমান্তরাল সমবায়ে একটি নিম্নমানের রোধ যদি কানেক্ট করি, তাহলে কিন্তু কি হবে, যে প্রবাহটা ওদিক থেকে বেশি না গিয়ে কিছু পরিমাণ প্রবাহ যাবে, আবার বাদবাকিটা এদিক থেকে চলে আসবে। তাহলে আমরা এই যন্ত্রটাকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো, যেটা আমাদের বাস্তব জীবনে প্রত্যেকটা ইলেকট্রনিক্স এর জিনিসে এই ব্যবস্থাটা করে দেওয়া থাকে। তাই এবারে যদি তোমাকে বলা হয় যে এই দুটি বিন্দু যে নেওয়া হয়েছে, এই দুটির বিন্দুর বিভব, এটা এ বিন্দু যদি বলা হয়, এটা যদি বি বিন্দু বলা হয়, এই বিন্দুর বিভব যদি ভি এ, আর এই বিন্দুর যদি বিভব ভি বি বলা হয়, তাহলে এই যে একটা রোধ আছে ক্যালভানোমিটারের, যে রোধ জি বলা হয়েছে, তাহলে এই রোধে দুই প্রান্তের বিভব প্রভেদ আছে। তাহলে সেখান থেকে আমরা ওহমের সূত্র ফেলতে পারি। তাহলে চলো একটু সূত্র ফেলে দেখি, তাহলে গ্যালভানোমিটারে রোধ কত?
গ্যালভানোমিটারের রোধ কত? গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। শান্টের রোধ কত? শান্টের রোধ কত হচ্ছে এস। এদের দুই প্রান্তের বিভব প্রভেদ, গ্যালভানোমিটারে দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ভিএ মাইনাস ভিবি। গ্যালভানোমিটারে দুই প্রান্তের বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি হলে তাহলে ওহমের সূত্র থেকে কি পাই? তাহলে ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র থেকে জির জন্য, জি এর জন্য আমরা কি পাবো? দেখো ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু আই জি প্রবাহ যাচ্ছে ওর মধ্যে দিয়ে, তাহলে আই জি ইন্টু জি হয়েছে এটা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর এস এর জন্য কত হবে? এস এর জন্য ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু আই এস ইন্টু এস, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবারে দেখো এই দুটো সমীকরণ লেফট হ্যান্ড সাইডে সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি, অতএব বলা যেতে পারে যে আই জি জি ইজুক্যাল টু আই এস এস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আই জি বাই আই এস ইজুক্যাল টু এস বাই জি। এটা এটা এখান থেকে করা যেতে পারে, আবার অন্য জায়গা থেকেও আসতে পারা যায়, এটা আমরা ডাইরেক্ট করে দিলাম, অন্য জায়গা থেকেও করা যায়। তা এটা গেল এই দুটো আলাদা আলাদা ভাগে ভাবে ওহমের সূত্র ফেলেছি। এবারে যদি বলা হয় এই দুটি একসঙ্গে কি সমবায় আছে, সমান্তরাল সমবায়ে, তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যদি বের করে নিতে পারি, তুল্য রোধ বের করব, তাহলে এদের জি ও এস এর তুল্য রোধ কত হবে? তুল্য রোধ জি ও এস এর তুল্য রোধ হবে, আমরা ধরে নিলাম আর তুল্য রোধ হয়েছে, যেহেতু সমান্তর সমবায়ে দুটোর জন্য আমি আগের ক্লাসে বলে দিয়েছি ভালো করে যে দুটোর জন্য ফর্মুলা মনে রাখবে, দুটি রোধের গুণফল বাই দুটি রোধের যোগফল, তাহলে এস জি বাই এস প্লাস জি, এটা হচ্ছে তুল্য রোধ হয়ে গেল। তাহলে তুল্য রোধ যখন হয়ে গেছে তার দুই প্রান্তের বিভব প্রভেদ তো সেই একই আছে, একই আছে, তা তখন ওহমের সূত্র কি ফেলবো? তখন ওহমের সূত্র হবে, অতএব ওহমের সূত্র থেকে ওহমের সূত্র থেকে কি পাবো? ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু এখান থেকে যে মূল প্রবাহ, তখন যখন আমরা তুল্য রোধটা বিচার করে নিয়েছি তখন আর আইজি আর আইএস টা বিচার করব না, তখন আমরা কি করব, মূল প্রবাহটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে মূল প্রবাহ ইনটু এদের তুল্য রোধ, আর মূল প্রবাহ ইনটু এদের তুল্য রোধ হবে আর, তাহলে দেখো এখানে কি হচ্ছে, আর এর মানটা যদি এখানে আমি বসিয়ে দিই তাহলে আর এর মান হবে আই ইনটু এস জি বাই এস প্লাস জি, এস প্লাস জি, তাহলে ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু হয়ে গেল এইটা। এটা আমরা কত নম্বর সমীকরণ দেবো? এটা আমরা যদি 3 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমি অলরেডি মুছে দিয়েছি, সেটা থাকলে ভালো হতো কিন্তু একটু মনে আছে সেটা লিখে নেবো। এবারে দেখো 1 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছিলাম, সেই 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণে কি ছিল? ছিল আই ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু আই জি ইন্টু জি, আই জি ইন্টু জি। তাহলে 1 নম্বর সমীকরণে এই যে ভিএ মাইনাস ভিবির জায়গায় যদি আমি এই সমীকরণটা বসিয়ে দিই তাহলে অতএব আই ইন্টু এস জি বাই এস প্লাস জি, 1 নম্বর সমীকরণটা একটু লিখছি যে ছিল ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু আই জি ইন্টু জি, আর 2 নম্বর ছিল ভিএ মাইনাস ভিবি ইজুক্যাল টু আই এস ইন্টু এস। তাই 1 নম্বর সমীকরণে আমি এই জায়গাটায় এই টোটাল মানটা আমরা লিখছি, তাহলে এটা ইকুয়াল টু আই জি ইন্টু জি। তাই দেখো উভয় পক্ষ থেকে জি জি কেটে যাবে, তাহলে আমরা লিখতে পারি আই জি ইজুক্যাল টু আই এস বাই এস প্লাস জি, এই সমীকরণটা চলে এলো, আই জি ইজুক্যাল টু আই এস বাই এস প্লাস জি। আবার আমরা
আবার যদি বলা হয় 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো, 2 নম্বর থেকে, 2 নম্বর থেকে 2 নম্বর কোনটা ছিল, এইটা, এই যে ভিএ মাইনাস ভিবির জায়গায় যদি এই টোটাল মানটা আবার বসাই, তাহলে আই এস জি বাই এস প্লাস জি ইজ ইকুয়াল টু আই এস ইন্টু এস, এবারে এই এস আর এই এস কেটে যাবে, তাহলে আই এস ইজ ইকুয়াল টু কত লিখবো, আই ইন্টু জি বাই এস প্লাস জি। দুটো সমীকরণ যে বেরোলো, এই দুটো সমীকরণটা আমরা লিখে দিই এখানে, একটু বলি কি হয়েছে, তাহলে বুঝতে পারবে পরিষ্কার করে। এখানে দেখো আই জি এটা হচ্ছে কার প্রবাহ, এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা, আই জি সমান আই মূল প্রবাহ ইন্টু এস বাই এস প্লাস জি, মানে শান্ট, শান্টের রোধ বাই শান্টের রোধ প্লাস গ্যালভানোমিটারের রোধ। আর এখানে কি হয়েছে, আই ইন্টু জি বাই এস প্লাস জি, তাহলে যার প্রবাহ বের করব সেটা মনে রাখার জন্য কি করব, মূল প্রবাহ আর নিচে এস প্লাস জি, আর এস প্লাস জি তো দুটো একই আছে, শুধুমাত্র মনে রাখতে হবে আই এস যখন হবে ওপরে জি হবে, আর আই জি হবে যখন তখন ওপরে এস হবে। এটা হলো গ্যালভানোমিটারের প্রবাহ, এটা হলো শান্টের প্রবাহ। তাহলে আমরা যে প্রবাহটা পাঠাচ্ছিলাম মূল প্রবাহ, সেই মূল প্রবাহ যে ভেঙে গিয়ে দুটো প্রবাহে বিভক্ত হয়ে গেছিল, সেই বিভক্তের মানগুলো আমরা পেয়ে গেছি, আই জির মান এটা আর আই এস এর মান এটা। তো এইভাবে তোমার একটা প্রবাহকে দুটো প্রবাহতে ভেঙে দেওয়া যায়। ভেঙে দিলে কেন ভেঙে দেওয়া হয়, একটাই কারণ, যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। এবারে দেখো এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছিল, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত যাচ্ছিল, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি প্রবাহ যাচ্ছিল। এই গ্যালভানোমিটারের প্রবাহের সঙ্গে এমন একটা গুণক গুণ করলে সেটা মূল প্রবাহের সঙ্গে সমান হবে। মনে করলাম আমি এখানে এন গুণ করলাম, গুণ করতে এদের যে মান হয়েছে সেটা মূল প্রবাহের সঙ্গে সমান হয়েছে। তাহলে এরকম একটা এক্সাম্পল দেওয়া যাক, মনে করো যে আয়ের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আয়ের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, জির মান কত, জির মান যদি বলা হয় 5 অ্যাম্পিয়ার, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 2 গুণ করলে, তাহলে 2 সমান কি হবে এন, আর এটা হলো আইজি আর এটা হলো আই। এইভাবে আমাদের যদি কোনো ফর্মুলাকে প্রকাশ করা হয় তাহলে এই এনটাকে কি বলবো, এনটাকে বলবো শান্ট যে ব্যবহার করা হয়েছে, এই শান্টে ক্ষমতা, ঠিক আছে। তাহলে ক্ষমতা গুণক ভাবে এর কিভাবে বের করব, তাহলে আইজি ইজ ইকুয়াল টু আমরা কি বলবো, আই ইন্টু 1/n, এইটাকে বলা হবে ক্ষমতার গুণক, ঠিক আছে, ক্ষমতার গুণক বা ক্ষমতাকে বলা হবে, এটা শান্টের ক্ষমতা, এরম ভাবে বের করা যাক। এবারে যে এই আইজি সমান আই ইন্টু আই এন বেরোলো, এখান থেকে আর একটা অন্য ক্যালকুলেশন করা যায় কিরকম, দেখো এই সমীকরণটা দেখলে বোঝা যাবে, এই সমীকরণটা দেখলে, আচ্ছা আর একটা জিনিস মুছে দেওয়া হয়েছে সেটা মনে করো, আইজি ইজ ইকুয়াল টু কি লেখা হয়েছিল, আই ইন্টু এস বাই এস প্লাস জি, এটা করা হয়েছিল। এখানে তুমি এই সমীকরণটার একটু লক্ষ্য করলে পরিষ্কার বুঝতে পারবে যে কি হচ্ছে, খুব ভালো করে দেখো, আমি চেষ্টা করছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, সেরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে দেখো আই জি বাই আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এনটাকে এবার বাড়িয়ে দেবো, তাহলে 1/n হয়েছে, 1/n। এবারে এখানে আইজি বাই আই সমান কত, এস বাই এস প্লাস জি, তাহলে এখানে আমি এই সমীকরণটাতে লিখতে পারি কি যে এস বাই এস প্লাস জি, কেন বলছি আবার দেখো, এখানে আইজি বাই আই ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো, এস বাই এস প্লাস জি, তাহলে এই মানটা আমরা এখানে পুট করলাম, তাহলে 1/n, তাহলে এন ইজ ইকুয়াল টু কত লিখবো, এন ইজ ইকুয়াল টু হয়ে যাবে এস প্লাস জি বাই এস, তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে কি হবে, 1+g/g/s, 1+g/s, তাহলে এখান থেকে যদি এটা করতে পারি, এখান থেকে যদি একটাকে এপারে পাঠিয়ে দাও, তাহলে n-1 ইজ ইকুয়াল টু জি বাই এস, ঠিক আছে, তাহলে এস সমান কি হবে, তাহলে এসটাকে এপারে নিয়ে আসো, n-1টাকে ওপারে পাঠিয়ে দাও, এস ইজ ইকুয়াল টু জি বাই n-1। এইটা একটু ভালো করে লক্ষ্য করো, এই সমীকরণটা থেকে আমরা কত প্রবাহ পাঠাবো, কি প্রবাহ পাঠালে কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো এখান থেকে কি হয়েছে,
এস ইজ ইকুয়াল টু জি বাই এন। একটা উদাহরণ দিয়ে যদি বলা হয় যে মূল প্রবাহের 1/10 অংশ, মূল প্রবাহের 1/10 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি পাঠায়, গ্যালভানোমিটারের মধ্যে পাঠাতে হলে কি করব, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পাঠাতে হলে কি করতে হবে, যে মানে মেন কথা হচ্ছে আমার আইজিটার মান 1/10 করতে হলে, ঠিক আছে, করতে হলে কি করব, তখন এই এন এর জায়গায় কত লিখবো, 10 লিখবো, তখন এস ইজ ইকুয়াল টু আমাদের জি বাই 10-1 মানে জি বাই 9, তাহলে এই এস এর মান হতে হবে জি বাই 9 কিন্তু করতে হবে। তো এইভাবে তোমাদের বিচার করে কত প্রবাহ পাঠাতে হবে, তার এস এর মান কত রাখলে এর মধ্য দিয়ে ওই মানটা পাবো, সেটা আমরা এই এসটাকে বিচার করে এই পদ্ধতির সাহায্যে, মনে করো যে জির মান হচ্ছিল 10 ওহম, তাহলে এস এর মান কত হবে এখানে 10/9 ওহম, তাহলে এস এর মান 10/9 ওহম যেটা আসবে সেই মানটা তোমাকে বসাতে হবে, কিন্তু খুব কম মানের হবে, খুব কম মানের হবে, ঠিক আছে। এইভাবে প্রবাহগুলো পাঠাতে আমরা পারি, তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা কত ওহমের রোধ এর সঙ্গে জির সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ পাঠাবো সেটা মেজারমেন্ট করতে পারবো। এই ছিল শান্ট বা বিকল্প পথের একটা ধারণা, আশা করি সবাই বুঝতে পেরেছে। এবারে দেখো নেক্সট টপিক হচ্ছে বর্তনীতে অ্যামমিটার ও ভোল্টমিটারের সংযোগ। যে কোনো একটি বর্তনীতে অ্যামমিটার আর ভোল্টমিটারের সংযোগ কিভাবে করব, তার আগে বলে দিই অ্যামমিটারটা কি আর ভোল্টমিটারটা কি। অ্যামমিটার হলো কোনো বর্তনীর মধ্য দিয়ে কত পরিমাণ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহ মেজারমেন্ট করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হবে তাকে আমরা বলবো অ্যামমিটার, ঠিক আছে। আর কোনো বর্তনীতে যে যন্ত্রটা লাগানো আছে সেই যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদ কত সেটা আমরা জানবো হচ্ছে ভোল্টমিটারের সাহায্যে। ভোল্টমিটার একটা যন্ত্র, সেই ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে জানবো। তাহলে বিভব মাপতে গেলে আমরা ব্যবহার করব ভোল্টমিটার, আর প্রবাহ মাত্রা মাপতে গেলে আমরা ব্যবহার করব অ্যামমিটার, ঠিক আছে। তা এবারে দেখা যায় কিভাবে আমরা কানেক্ট করব, সংযোগটা কিভাবে করব। মনে করো যে এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে, তাহলে অ্যামমিটারটা কিভাবে যুক্ত করব, অ্যামমিটারটা এই পরিবাহীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করব, এটাকে অ্যামমিটার বলবো, তাহলে ঠিক আছে। তাহলে কোনো একটা রোধ, কোনো একটি পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা মাপতে গেলে অ্যামমিটারটাকে কিভাবে যুক্ত করব, অ্যামমিটারটাকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব। শ্রেণী সমবায় যুক্ত করলে এই যে প্রবাহ যাচ্ছে এই প্রবাহ আমরা এর মধ্য দিয়ে প্রবেশ করবে, এর মধ্য দিয়ে কত প্রবাহ যাবে সেটা আমরা মেজারমেন্ট করে নিয়ে বলতে পারবো যে এর মধ্য দিয়ে এত প্রবাহ যাচ্ছে। কিন্তু কিন্তু একটা প্রবলেম আছে, কি প্রবলেম, যখন আমরা শ্রেণী সমবায় যুক্ত করব এই যন্ত্রটার কিছুটা হলেও তো রোধ থাকবে, সামথিং হলেও তো রোধ থাকবে, সেই রোধটা কিন্তু এটার সঙ্গে যেহেতু শ্রেণী সমবায় যুক্ত করা আছে তাহলে তুল্য রোধটা কিন্তু বেড়ে যাবে। তাহলে যখনই রোধ বেড়ে যাবে তখন প্রবাহ কিন্তু এর মধ্য দিয়ে কম যাবে, তাহলে যা যাচ্ছিল তার থেকে কম যাওয়ার জন্য এর মেজারমেন্ট যে করবে সেটা কিন্তু ভুল মেজারমেন্ট হবে। তাহলে এই ভুল মেজারমেন্ট সংশোধন করার জন্য কি উপায় কি আছে, উপায় কিছু নেই, তোমার এখানে যে যন্ত্রটা ব্যবহার করবে, যে অ্যামিটারটা নেবে, সেই অ্যামিটারের রোধ কিন্তু নগণ্য হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। খুব রোধ নগণ্য নিলে এই এররটা আমরা নেগলেক্ট করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলে। এবারে দেখো ভোল্টমিটার কিভাবে সংযোগ করব, ওই একই রকম ভাবে কোনো একটা যন্ত্র আছে, কোনো একটা বর্তনী আছে, সেই বর্তনীর সঙ্গে ভোল্টমিটারটাকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করব, এটাকে আমরা ভোল্টমিটার বললাম, এটাকে রোধ বললাম, এর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে। কি করে মাপা হবে দেখো, এটা যদি একটা কোনো বর্তনী হয় সেই বর্তনীর দুটো প্রান্ত এ প্রান্ত আর এটা বি প্রান্ত, এই এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে ভোল্টেজ পার্থক্য কত বা বিভব পার্থক্য কত সেটা আমরা মাপতে চাইছি। যখনই আমরা দুটো পয়েন্টে কানেক্ট করব ভোল্টমিটারকে তখন ওই ভোল্টমিটারের দুটো
প্রান্তের বিভব পার্থক্যর সঙ্গে এই দুটো বিভব বিন্দুর বিভব পার্থক্য কিন্তু সমান হয়ে যাবে। সমান হয়ে যায় বলেই আমরা তখন এই দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে মাপতে পারি, ঠিক আছে? কিন্তু এখানেও প্রবলেম দেখা দেয়। এখানে কি প্রবলেম দেয়? যখন এই ভোল্ট মিটার নেওয়া হয়েছে মানে এরও কিন্তু সামথিং একটা রোধ থাকবে। এবারে এর রোধ আর এর রোধ দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। সমান্তরাল সমবায়ে যখনই যুক্ত আছে তখন এদের রোধ কি হবে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে মানে এদের রোধ কমে যাবে। তাহলে সমান্তরাল সমবায়ে যখন যুক্ত আছে এদের রোধ কমে যাবে, এদের রোধ যখন কমে যাবে তখন প্রবাহ বেশি মাত্রায় পাওয়া যাবে, ঠিক আছে? তখন প্রবাহ বেশি মাত্রায় পাওয়া যাবে, আর প্রবাহ যদি বেশি যায় তখন ভোল্টেজ ড্রপ করবে। ভোল্টেজ ড্রপ করার পরে এর যে মানটা দেবে সেটা কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে? তাহলে এই ভুলটা সংশোধন করার জন্য একমাত্র উপায় হচ্ছে তোমার যে ভোল্ট মিটারটাকে ইউজ করা হয়েছে সেই ভোল্ট মিটারটাকে তোমাকে কম রোধের বেশি রোধের ভোল্ট মিটার ব্যবহার করতে হবে। কম নয়, কম করলে তো আরো বেশি প্রবাহ যাবে, এখানে আরো বেশি মানের রোধ ব্যবহার করতে হবে, মানে উচ্চ রোধ সম্পন্ন ভোল্ট মিটার তোমাকে এখানে ব্যবহার করতে হবে বিভব মাপার জন্য, ঠিক আছে? আর নিম্ন মানের রোধ সম্পন্ন অ্যামিটার ব্যবহার করতে হবে প্রবাহ মাত্রার জন্য। তাহলে এই দুটো কথা খুবই ইম্পর্টেন্ট, খুব ভাইটাল কথা, যে অ্যামিটারকে আমরা যে প্রবাহ মাত্রার জন্য ইউজ করব সেই অ্যামিটারের রোধ হতে হবে কিন্তু খুব কম, আর যে ভোল্ট মিটার ইউজ করব সেই ভোল্ট মিটারের রোধ হতে হবে কিন্তু খুব বেশি। আরো একটা কারণে বেশি হওয়া দরকার, যদি আমি ভোল্ট মিটার এখানে লাগাই তাহলে যদি এর রোধটা বেশি না হয় তাহলে এই প্রবাহটা কিছু পরিমাণে ভোল্ট মিটারে গিয়ে আঘাত করতে পারে, সেই জন্য যাতে ভোল্ট মিটারের মধ্যে প্রবাহ প্রবেশ করতে না পারে তার জন্য এটা রোধ হবে উচ্চ মানের আর এটা রোধ হবে নিম্ন মানের। আর এই ছিল আমাদের অ্যামমিটার এবং ভোল্ট মিটারের কিভাবে কোনো বর্তনীতে সংযোগ করতে হবে। তা আজকের ক্লাস কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট সেকশনে জানিও ক্লাস কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করতে থাকো, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর এই রকমই চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস শুরু করব, মানে করছি, এইরকম ক্লাস অ্যাটেন্ড করার জন্য আমাদের সঙ্গে থেকো। তা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাপি নাইস ডে, বাই।